নমস্কার বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি ডক্টর সর্বানন্দ মুখার্জি, আপনাদের সকলকে আমার চ্যানেলে ওয়েলকাম। যারা আমার চ্যানেলটি প্রথম দেখছেন তারা প্লিজ আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে নেবেন এবং সাবস্ক্রাইবের পাশে অতি অবশ্যই প্রেস করে নেবেন। বেল আইকনটি প্রেস করলে আমার লেটেস্ট ভিডিওগুলি আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে। এছাড়াও আপনারা আমাকে ফেসবুক এবং ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ফলো করতে পারেন এবং সেখানে কমেন্টও করতে পারেন, আমি আপনাদেরকে অ্যান্সার করে দেওয়ার চেষ্টা করব। আজকে আলোচনা করব একটি খুব গুরুত্বপূর্ণ এবং মুহূর্তপূর্ণ একটি বিষয় নিয়ে, সেটা হচ্ছে রাগ। আমাদের সকলের মধ্যে রাগ তো থাকেই, কেউ একটু দেরিতে রেগে যায়, কেউ খুব কথায় কথায় রেগে যায়। রাগ জিনিসটা ছিল কি হয়, সেটি হচ্ছে যে এক ধরনের মানসিক সমস্যা। রাগ কারোর ছোট একটা সামান্য একটা ব্যাপারে কারোর অতিরিক্ত পরিমাণে রাগটা চলে আসে, কারোর আবার ভাবনা চিন্তা করলে পরে সেই রাগটি খুব তাড়াতাড়ি কমে যায়। যখন আমার শরীরে রাগ উৎপন্ন হয় তখন লাভের থেকে লোকসানটাই বেশি হয়। যখন আমাদের শরীরে রাগ উৎপন্ন হয় তখন আমরা হয়তো রাগের জন্য কাউকে হয়তো মেরে ফেলি, কেউ কেউ সত্যি করে মরেও যায়, কেউ কেউ আবার একটু খারাপ পজিশনে চলে যায়, কারোর হয়তো কপাল ফেটে যায়, কারোর হয়তো হাতে রক্ত জমে যায়, তো লোকসান হয়ে যায়। কেউ যখন খুব রেগে যায় তখন তার মাথা গরম হয়ে যায়, চোখ মুখ সব লাল হয়ে যায়, বুকটাও মাঝে মাঝে ধরাস ধরাস করে ব্যথা করে, তো সেখানেও কিছু লাভ থাকে না, বরং লোকসানই থাকে। তো আজকে আমি আপনাদের সাথে কতগুলো শেয়ার করবো মেডিসিন, হোমিওপ্যাথিক, যেগুলি আমাদের যে রাগের যে টেন্ডেন্সি, সব থেকে বেশি আমরা রাগে হচ্ছে দেখেছি বাচ্চারা এবং শিশুরা। কোনো একটা জিনিস নিয়ে এত বায়না করে, সে এত কান্নাকাটি করে, অনেক সময় সে কান্নাকাটি করতে করতে সেন্সলেসও হয়ে যায়, অজ্ঞানও হয়ে যায়, বা মাকে বাবাকে চুল ছিঁড়ে গালে থাপ্পড় দিয়ে নখ দিয়ে হাঁচড়িয়ে অনেক কিছু করে ফেলে সে রাগের চোটে, বা সে নিজেও হয়তো দেওয়ালের মধ্যে কপাল ঠুকতে লাগে, মাটিতে হয়তো গড়াগড়ি করতে লাগে, অনেক কিছু দেখতে পাওয়া যায় তাদের মধ্যে এক্সপ্রেশন শিশুদের ক্ষেত্রে। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে রাগ যখনই ওঠে তখন আমাদের শরীরে লাভের থেকে ক্ষতি বেশি হয়। তো আমি আলোচনা করব মাত্র তিনটে ওষুধ, বড় এবং ছোট যাদেরই রাগের সমস্যা আছে আপনারা অ্যাপ্লাই করুন, লক্ষণগুলি আমি বলে দেবো সেই অনুযায়ী ব্যবহার করুন, ডেফিনেটলি ভালো রেজাল্ট আপনারা পাবেন। প্রথমটা শুরু করব শিশুদেরকে দিয়ে। শিশুরা প্রচণ্ড রেগে যায়, রাগলে পরে তারা অনেক সময় দেখা যায় যে সেন্সলেসও হয়ে যায়, অনেক সময় তো ভীষণ বেয়াদব শুরু করে, আবার অনেক বাচ্চা রেগে গেলে তার এপিলেপটিক কন্ডিশন চলে আসে বা তড়কা টাইপের জিনিস দেখতে পাওয়া যায়। কিছু কিছু বাচ্চার ক্ষেত্রে স্বভাব খুব খারাপ হয়ে যায় এবং তাদের দেখা যায় যে যকৃৎ বা খাওয়া দাওয়ার হজম করতেও বা হজম শক্তিতেও অনেক ব্যাঘাত ঘটে। মধ্যাঘাতা হচ্ছে যে সমস্ত বাচ্চাদের খুব বেশি রাগ হয় তাদেরকে যে ওষুধটা দেবেন তার নাম হচ্ছে ক্যামোমিলা 12 কিংবা ক্যামোমিলা 30। এটি 3 ঘন্টা অন্তর অন্তর 1 ফোঁটা করে বাচ্চাদেরকে খাওয়াবেন টানা 1 মাস। পরিবর্তন হলে পরে আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন, আমি পরবর্তী ডোজ আপনাদেরকে বলে দেবো। দ্বিতীয়টি হচ্ছে বড়দেরকে নিয়ে, যাদের খুব কথায় কথায় রাগ হয়ে যায়, যারা অল্পতেই ভীষণ সেন্সিটিভ, রেগে গেলে মাথা প্রচণ্ড পরিমাণে গরম হয়, তার সাথে পায়খানাটা খুব একটা পরিষ্কার থাকে না সেই সমস্ত মানুষদের, যাদের দেখা যায় যে ছোট ছোট আকারে পায়খানা বের হচ্ছে গুটি গুটি ধরনের, এবং তার সাথে লিভারের একটু সমস্যা থাকছে, ঠান্ডারও একটু সমস্যা থাকে, এবং মধ্যাঘাতায় কথায় কথায় যে সমস্ত মানুষ রেগে যান কোনো রকম কোনো বিবেক বিবেচনা বা কোনো ঠান্ডা মাথায় না ভেবে, সেই সমস্ত মানুষরা খাবেন ব্রায়োনিয়া 30। এটি 3 ঘন্টা অন্তর অন্তর দিনে 3 বার বা 4 বার 1 মাস কন্টিনিউ খাওয়ার পর চেঞ্জ করলে করা যেতে পারে তার সিমটমস অনুযায়ী। 3 নম্বরটা চলে আসবো, বড়দের জন্যই আমরা এটি বেশি ব্যবহার করি, ছোটদের ক্ষেত্রে হয় ভীষণ রাগ, চট করে যাদের রাগ নামে না, হয়তো তার জীবনে এমন কিছু ঘটনা ঘটেছে যে ঘটনার জন্য তার সাথে কারুর কোনো শত্রুতা বা কোনো রাগের ব্যাপারটা চলে এসেছে, সে সেই ঘটনাটি সারা জীবন ধরে মনে রাখে। ভীষণ রাগি, অল্পতেও খুব তাড়াতাড়ি রেগে যায়, তার সাথে লিভার ফাংশনে একটু ডিস্টার্ব থাকতে পারে, প্রতিদিন পায়খানা ঠিকঠাকভাবে ক্লিয়ার হতে পারে না, এবং মানসিক দিক থেকে সে ভীষণ দুর্বল এবং তার সাথে প্রচুর পরিমাণে রাগ। তাদেরকে বা সেই সমস্ত মানুষরা খেতে পারেন নাক্স ভূমিকা 30, 3 ঘন্টা অন্তর দিনে 3 বার বা 4 বার কন্টিনিউ 1 মাস ব্যবহার করুন, ডেফিনেটলি এখান থেকে আপনারা রেজাল্ট পাবেন এবং দেখবেন যখন আপনাদের এই টেন্ডেন্সিটা আস্তে আস্তে কাটতে লাগবে আপনারা মনে করলে ডোজটি চেঞ্জ করতে পারেন। তো আমার এই ছোট্ট ভিডিওটি আজকে আমি এখানেই শেষ করলাম, সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে, সকলে ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন, আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, নমস্কার।